আমি এরপরে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আবদুল্লাহ আল আরাফ, উনি একজন উদ্ভাবক, হি ইজ অলসো ইয়াং, আই থিঙ্ক তার কাছ থেকে আমরা শুনবো। প্লিজ আবদুল্লাহ আল আরাফ। থ্যাংক ইউ স্যার আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল আরাফ, বর্তমানে আইডিবি আইটেন রিসার্চ ল্যাবে একজন ইনোভেটর হিসেবে কাজ করতেছি। পাশাপাশি আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন আইটি সাপোর্ট অকুপেশনের একজন সার্টিফাইড অ্যাসেসর। তো আমি যে যা বলতে চাচ্ছি, আমি আমি আমার জীবনের প্রথম ভোকেশনাল স্কুল দিয়ে আমি আমার পড়ালেখা শুরু করি। এরপর ঢাকা পলিটেকনিক থেকে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমার ডিপ্লোমা নিয়ে শেষ করেছি। তো আমি দেখতে আমি চেয়েছিলাম যে কারিগরি শিক্ষা বাংলাদেশে একটু অবহেলা আছে, কিন্তু আমি সবসময় চেয়েছি যাতে মানুষ কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী হয়। সেই থেকে আমি বিভিন্ন রকম ট্রেনিং এবং প্রশিক্ষণ অংশগ্রহণ করি। পরে আমার ভিতরে আমি আমার দক্ষতায় কাজে লাগিয়ে দেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য বেশ কিছু উদ্ভাবন নিয়ে আসি, যেগুলো সরকারি পর্যায়ে বিভিন্ন সাড়া পেয়েছি। আমি আইসিটি মন্ত্রণালয় থেকে আমাকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করা হয়েছে। পরে আমি আমি দেশের থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইন্ডিয়াতে বেশ কিছু কম্পিটিশনে আমি আমার উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করি এবং সাফল্যের সাথে আমি দেশকে রিপ্রেজেন্ট করি এবং সেখান থেকে আমি পুরস্কৃত হই। তো আমি এটাই বলতে চাচ্ছি, আমি আমাদের যুব দিবসের পক্ষে আমাদের যুবকদের জন্য, যে আমাদের দেশে কারিগরি শিক্ষায় অনেক সুযোগ সুবিধা আছে, শুধুমাত্র আমরা সেগুলো যদি এক সেগুলোকে আমরা যদি ক্যাচ করতে পারি আমাদের নিজেদের মধ্যে, তাহলে আমাদেরকে ইনশাল্লাহ ভবিষ্যতে পিছনে ফিরে তাকাতে হবে না। সরকার আমাদেরকে বিভিন্ন রকম অপরচুনিটি দিচ্ছে, শুধু আমাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আর গভর্নমেন্টের দিক থেকে আমাদের জন্য এই যে কাজগুলো হচ্ছে এগুলোকে আমাদেরকে ভালোভাবে প্রমোট করতে হবে। এছাড়াও আমাদের পলিটেকনিক লেভেলে বিভিন্ন রকম স্টুডেন্টরা বিভিন্ন রকম ইনোভেশন করতেছে, রিসার্চ এর কাজগুলো করতেছে। আমাদের টেকনিক্যাল এডুকেশন বা টিবিট নিয়ে যারা যে গভর্নিং বডি গুলো কাজ করতেছে, আমি মনে করি তাদের উচিত এটার জন্য একটা রিসার্চ উইং খোলা, যেখানে তারা তাদের উদ্ভাবন আর ইনোভেশন গুলো আপনাদের সাথে শেয়ার করবে, যেগুলো আপনারা আপনাদের গভর্নমেন্ট এর জন্য যেগুলো কাজে হবে সেগুলো আপনারা আপনাদের এখান থেকে নিয়ে যেতে পারেন। এই বলে আমি যুব দিবসের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।